কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব খুব ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6টা, আর 6টা থেকেই আমি একটা নতুন ব্লগ শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আজকে সারাদিন কোনো ব্লগ করিনি, আসলে কাজও ছিল না সেরকম, কিন্তু আমি ওই যে একটা পর্দা করছিলাম না কিছুদিন আগে, তো ওটা পুরোটা শেষ করলাম। পুরোটা বলতে পাতাগুলো সবে শেষ হয়েছে, ফুলগুলো শেষ হয়নি। আর মাঝে মধ্যে আমাদের এরকম হয়, দেখবে কোনো কাজ করতে ইচ্ছা করে না, কিছুই ভালো লাগে না, তো আজকে সেরকম হচ্ছিল। আর যেহেতু বেরোনোর আছে, বেরোনো না থাকলে আমি সকালবেলা ব্লগ করতাম, যেহেতু বেরোনোর আছে তো ভাবলাম এই বিকেল থেকেই ব্লগটা শুরু করব। গিয়ে বাইরে গিয়ে কী কিনি না কিনি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাড়িতে এসে রান্না করার আছে, অনেক কিছু শেয়ার করার আছে তোমাদের সাথে, ওই জন্য ব্লগটা বিকেলবেলায় শুরু করলাম। আমার হচ্ছে কিছু টুকিটাকি জিনিস কেনার আছে। আমি সংসার খরচ থেকে টুকটুক করে কিছু টাকা জমাই প্রত্যেক দিন, বাজার খরচ থেকে জয় যেটা আমার হাতে এনে দেয় সেটা একটু একটু করে আমি জমাই, তো সেটা দিয়ে আমি একটা ঘরের খুব দরকারি একটা জিনিস কিনবো। এভাবেই আমি কিনি। আমার কিছু কেনার হলে জানো তো আমি কিছুদিন আগে থেকে টাকা জমাতে থাকি, তারপর যখন বেশ কিছু টাকা জমে যায় তখন সেটা দিয়ে আমি একটা জিনিস করি। সে যেরকমই জিনিস হোক না কেন, ছোটো বড়ো আমি এভাবেই করি। হুট করে তো দেখো গরিবের ঘরে হুট করে মানে বললেই তো আর কেনা হয় না, তো আমি এরকমই করি, মানে অল্প অল্প করে জমাই, তারপরে একটা জিনিস কিনি বাড়ির জন্য। তো ওটা জিনিসটা খুবই দরকার, দেখতে পাবে তোমরা, অবশ্যই তোমাদেরকে দেখাবো। যেরকম চাইছি সেরকমটা যদি পাই তাহলে নেব, কারণ জিনিস দেখো কষ্ট করে একবারে নিচ্ছি, বারবার তো আর নেবো না, একটু দেখে শুনেই নেব। তো ওই জন্য ভাবলাম বিকেল থেকেই ব্লগটা শুরু করি, সকালবেলা আজকে সেরকম কোনো কাজকর্ম করিনি। এবার ব্লগ করলে ব্লগের জন্য তো কাজ করতে হতো। জুতোটা পরে নিই চলো। এই যে এই জুতোটা পরেছি আজকে, এটা হচ্ছে গতকালকে ধুয়ে দিয়েছিলাম, আর পুজোর নতুন জুতোটা পূজার সময় যেটা পরেছিলাম হলুদ রঙের, তো ওইটা আমি পরিষ্কার করেছি, ওটা এবার তুলে রাখবো, ওই জন্য আর পরলাম না, পরলে সেই আবার ধুলো কাদা লেগে যাবে, তো ওই জন্য আর ওটা পরলাম না, ওটা এবার তুলে রাখবো। আর এইটা তো এখন শীত আসছে, এবার পরে পরে বাজারে যাব, তো এই জন্য এই জুতোটাই পরলাম। আর সকাল থেকে ব্লগ করিনি কারণ কী বলো তো, আমি তো সেরকম কোথাও একটা বেরোই না, আর ঘরেই থাকি সবসময়, ওই জন্য আমি যখনই যাই না সুযোগটা হাতছাড়া করতে চাই না, যে আমি যেরকমই যাই যখনই যাই যাই কিনি যেখানেই বেরোই ভাবি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। সেই কারণেই ব্লগটা আরও বিকেল থেকে শুরু করলাম। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। এই দেখো বানুকে এখানে তুলেছি, এই যো এই যো, আর গামছাও চাপা দিয়ে দিয়েছি, ওকে চাবি নিয়ে চাবি নিতে ভুলে গেছি। জয় ওখান থেকে বেরোবে, একটু পরেই বেরোবে, আমি অটো পেলে তারপরও বেরোবে, ওর আসতে খুব একটা সময় লাগবে না। ও লাই লাইট অফ করি, ও আসতে খুব একটা সময় লাগবে না। তো আমি অটোতে বসবো, বসে ওকে ফোন করবো, তারপরেও আসবে। চলো যাওয়া যাক। চলো এই দরজা তালা মেরেছি, চারিদিকে দরজা, তো এদিক ওদিক তালা না মারলে সমস্যা। চলো বেরোনো যাক, ফিরতে হবে তো আবার, নইলে দেরি হয়ে যাবে। এখন অটোর ওখানে দাঁড়াতে হবে, কিছু জিনিস কিনবো, আমারও কিছু জিনিস কেনার আছে, শুধু সংসারের না আমারও কিছু জিনিস কেনার আছে, সেগুলো কিনবো, তারপরে এসে আবার রান্না আছে। চলো এটা না আমি ভুলে যাই, একবার ডান দিক না বা দিক আমি গুলিয়ে ফেলি, হয়ে গেছে। চলো লক করে দিয়েছি, এবার বেরোনো যাক। অনেক দিন তো বেরোই না, সেই লক্ষ্মী পুজোর বাজার করতে বেরিয়েছিলাম, ভেবেছি রাস্তা শুকিয়ে গেছে, কিন্তু দেখি না রাস্তায় এখনও কাদা জল। এই যো দেখো, তবে এখানে বস্তা পেতে দিয়েছে, তো এই যো যাওয়ার আর অসুবিধে নেই, দেখো লাইন দিয়ে বস্তা দিয়ে দিয়েছে, সেই জন্য এখন আর অতটা অসুবিধা হয় না। এই রাস্তা তো এখনও কাদা, এখানে এখান থেকে যাবো কী করে, ওইদিকে যদি জল থাকে তো জুতো খুলতে হবে আমাকে। এই মাত্র ঢুকলাম বাড়িতে, ভেবেছিলাম রাস্তায়
মানে বাজারে গিয়ে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, কিন্তু কিচ্ছু শেয়ার করা হয়নি। অটোতে যাওয়ার সময়ও তো ভিড় হয়ে গেছি, ভিডিও করতে পারিনি, আর আসার সময় তো একদম মাঝখানে আমাকে পুরো ঠেসে দিয়েছে, সেইভাবে এসেছি, নাহলে অটো পাওয়া যেত না, তো সেই কারণে ভিডিও করা হয়নি। আর যখন আমি জিনিসপত্রগুলো কেনাকাটা করছিলাম মাথা থেকেই বেরিয়ে গেছে, আমি একা থাকলে বেশ মনে থাকার, এ থাকলে আমার ভিডিও কিছু করা হয়নি। আমি কিছুই করিনি, ভুলে গেছে, আমি ভুলে গেছি, কিন্তু ওর সাথে বকবক করতে করতে ভুলে গেছি। আমি এই মাত্র বাড়িতে ঢুকলাম, ঘরটা যেন গোমট হয়ে আছে। কি কি কিনেছি তোমাদেরকে দেখাই, সংসারের থেকে একটু একটু করে টাকা বাঁচিয়ে বাঁচিয়ে একটা করে জিনিস করছি। এই মাদুর আমার দরকার ছিল, সেই আগে যে বাড়িতে ভাড়া থাকতাম, মানে কিনবো কিনবো করে কেনা হয়নি, ধর খোলতো এটা, মাদুর দরকার ছিল একটা ওই বাড়িতে, যে রোদে একটু পেতে বসতাম, একটা বস্তা পেতে বসতাম, তো তখন ওই কিনবো কিনবো করে কেনা হয়ে ওঠেনি, ঘর ভাড়া হেনা তেনা সংসার খরচ এই করে 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 হয়নি। তো আমি কিছুদিন ধরে এই কিছু টাকা জমাচ্ছিলাম, আমি একটা মাদুর কিনবো বলি, শীতকাল আসছে তো, আর একটু লেপ ঠেপ রোদে, লেপ বলতে বালাভোজ যেটা আছে ওটা রোদে দিতে হবে, তারপরে একটু ছাদে বসা বা এখানে বসা, একটু মাদুর লাগে, সেই কারণে আমার একটা মাদুর কেনার খুব ইচ্ছে ছিল, তো ওই মাদুরটাই কিনতে গেছিলাম। একটু খোল, এই দেখো যতটা আমাদের সাইজে দরকার ততটাই, মানে খুব একটা বড় না, তবে এই মানে ঘরের মাঝখানে যতটা ধরবে ততটাই। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। অনেকদিন ধরে আমাকে ওই বাড়ি থেকে মাদুরের কথা বলতো, কিন্তু কোনোভাবেই কেনা হয়ে ওঠেনি। আমি সংসারের টাকা একটু একটু করে জমিয়ে 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 কয়েকদিন ধরে ভাবছিলাম একটা মাদুর নেবো, এই তো পাত দেখি নিচে দুজনের জন্য কেনা। ঠিকই আছে, ওই মাদুরটা অনেকটা বড় না, হ্যাঁ একটু ছোট হয়ে গেছে, অনেকটাই ছোট হয়ে গেছে, আমি উনি যে খুলে দেখাচ্ছিল তখন ভাবছিলাম অনেক বড়, না সেটা না, ধর একটা কাঁথা বালিশ রোদে দেবো, কিংবা কেউ আসলো ধর বিছানা করলাম নিচে, তখন তো একটু বড় প্রয়োজন, খুবই ছোট হয়ে গেছে, আমি বুঝতে পারিনি এতটা ছোট হয়ে যাবে। পাল্টে দেবে তাহলে, এটা পাল্টে বড় নেবো এর থেকে একটু, এত ছোট মাদুর নিয়ে কি করবো বল দেখি, এত বালা বসে রোদে দিতে পারবো না, খুবই ছোট, একদমই ছোট্ট বাচ্চাদের মাদুর মনে হচ্ছে। হ্যাঁ যে নতুন আমি পাল্টাতে চাইছি, এরকম বললে পাল্টাতে, না পাল্টে দেবে তখন রেখে দেবো, একদমই ছোট হয়ে গেছে। তোর কি মনে হচ্ছে, তোর কি মনে হচ্ছে, মানে ছোট না, ওই ছোট মনে হচ্ছে না, সব কাজে যেরকম ওটা ইউজ করতাম সব কাজে, সেটা কিনবো কেন, সেটার কথা হচ্ছে, এটাতে একটা বিছানাও করা যাবে না, একটা বিছানাও হবে না, এতে একটা দুটো মানুষ শুতে পারবে না, এতে বেঁধে রাখছি, গিয়ে বলবি যে আমি মানে পাল্টে এর থেকে একটু বড় নিতে চাইছি, না 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 ওটা খোলাই ছিল, দিয়ে মুড়ে দিয়েছিল, যখন খুলে দেখাচ্ছিল জানো তো মনে হচ্ছিলো যেন অনেক বড়, মানে অতটা বুঝতে পারিনি, আর এ সমানে বলে যাচ্ছিলো হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে, আমি ওই জন্য অতটা বুঝতে পারিনি তখন আর, না তোর মনে হচ্ছে না অনেকটা ছোট, একদমই ছোট, আমি এই আমি কি বারবার মাদুর কিনবো, এটা চার বছর বাদে এই একটা মাদুর কিনতে পারলাম, না পাল্টাতে হবেই, এবার চার বছর বাদে এই একটা মাদুর সবে কিনলাম, এবার আবার কি আমি বছর বছরে মাদুর কিনবো, আর একটা মাদুর কিনলে আমাদের তো সেভাবে ব্যবহার করা হবে না, থেকেই যাবে, এসব জিনিস তো আর নষ্ট হয় না, ভেঙে যায় না, তো থেকে যাবে না, তো একটু বড় মতো নিলে ও ঠিকই আছে, একটু বড় মতো নিলে ভালো হবে। আর একটা জিনিস নিয়েছি, ভেবেছিলাম বড়, তবে এটা এনে মন খারাপ হয়ে গেল, পাল্টে নিতে হবে। আর একটা জিনিস নিয়েছি দেখাই তোমাদেরকে, এই পাপোশটা আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল জানো তো, এই ঘাস ঘাস একটা পাপোশ, এই যো ঘাসের মতো, এই যো এটা আমার অনেক দিন থেকে ইচ্ছে ছিল, তবে আমি খুঁজে পাচ্ছিলাম না আমাদের এখানেও, আজকে গিয়ে চোখে পড়েছে এটা নিয়ে নিয়েছি, দেখো কী সুন্দর ঘাস একদম দারুণ লাগছে, এই যো এই জায়গাটাতে দেবো, এখানে একটা কাপড় পাতা আছে, এই যো এই দে এটা দিয়ে বাঁধা ছিল মনে হয়, জুজু দেখ এই দেখো এখানে না এই একটা কাপড় পেতে রেখেছিলাম, তো এরকম একটা মানে এত বালি তো এরকম একটা পাপোশ হলে ভালো হয়,
পুরো ধুলোটা চলে যাবে আর কি। তো এরকম একটা পাপোশ আমি খুঁজছিলাম, তো আজকে পেয়েছি সেই জন্য নিয়ে নিয়েছি। গেছিলাম আমি মাদুরটা, ভালো না দেখতে, গেছিলাম আমি মাদুরটা আনতে, তো এটা আমি খুঁজছিলাম বলে দেখতে পেলাম, সেই কারণে এটা নিয়ে নিলাম। আর এমনি তো ধুলোও যাবে, দেখ বালি আটকাবে, ভালো, হ্যাঁ ধোয়াও যাবে। এমনি তো ওই পাপোশটাও তো আমি ধুই, এটাও তো ধুয়ে দিতে হয়, আর এটা কাপড়ের, সেরকম ধুলো একটা যায় না। আর এদিকে রাতের খাবার দাবার হচ্ছে দেখিয়ে দিই তোমাদেরকে, এটা পুরো ঘাটা পড়ে আছে। রাতের খাবার দাবার এইসব ওদেরকে খাইয়ে আসলাম, কালু এই পারে ওই সব বিস্কুটের প্যাকেট। আর রাতে খাবো বলতে টক দই খাবো দুজনে, এটাই দুজনে ভাগ করে খেয়ে নেবো রাত্রেবেলা। রান্নাবান্না আজকে আমাদের কিছুই হবে না, কারণ কি ক্লান্ত, আর আমি একটু মিষ্টি খেয়েছি, দুটো তিনটে মিষ্টি খেয়েছি দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা পকোড়াও খেয়েছি। আর আমি মানে বাজারে যাই না তো অনেকদিন, সেই লক্ষ্মী পুজোর সময় গেছিলাম, আর গেলেই যেন মনটা যেন আমার মানে কেমন একটা করে একটু খাওয়ার জন্য, তো আর মিষ্টির দোকানে গিয়ে দুটো তিনটে মিষ্টি খেয়েছি, তিনটে বলে কিছু, তিনটে মিষ্টি খেয়েছে বড় বড় সাইজের, কি কদম আর কি, না না ওইটা 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 কালো জাম, আর ওইটা মুচা কি বলে জানি না অর্ধেক মতো, ওটা খেতে খুব ভালো লাগে আমার। কি খেয়েছি, একটা পকোড়া ও একটা পকোড়া খেয়েছি, ও মিষ্টি খায়নি, আমি মিষ্টি খেয়েছি, আর কাকুর দোকানে এসে একটা সোডা জল খেয়েছি ব্যাস। আর ওই জন্যই রাতে করে আর কিচ্ছু খাবো না, পেটটা ভার ভার লাগছে, ওই জন্য ভাবছি যে রাত্রেবেলা দুজনা, ও বলছে আমিও খাবো অর্ধেক টক দই, এক প্যাকেট দই এনেছি অর্ধেক অর্ধেক করে টক দই খেয়েই আজকে রাতটা কাটিয়ে দেবো। সকালবেলা উঠে কালকে কী খাবো সেটা সকালে দেখা যাবে, কালকে অনেক কাজ আছে, সকাল থেকে সুন্দর একটা ব্লগ শুরু করতে হবে, কারণ আগের দিনে কথা বলে বলে 11 মিনিট হয়ে গেছে, যখন আমি এডিট করতে গেছি দেখছি কি 11 মিনিটের একটা ব্লগ, কিছু করার নেই, দিয়ে দিতে হয়েছে বাধ্য হয়ে, সময় ছিল না। আর আজকে সকাল থেকে ব্লগ শুরু করিনি, ভেবেছিলাম যে সন্ধ্যেবেলা দিয়ে একটা ব্লগ করবো, যাবো আসবো রান্নাবান্না করবো এরকম, তো আজকে তো রান্নাবান্না করলাম না, সেরকম কিছু দেখানোও হলো না। কালকে সকাল থেকে সুন্দর করে একটা ব্লগ শুরু করতে হবে, তার জন্য তাড়াতাড়ি খেতে শুয়ে পড়বো। আমাদের ব্লগের টাইমটা হয়তো চেঞ্জ হতে পারে কিছুদিনের মধ্যে, তোমাদেরকে জানিয়ে দেবো, কারণ দুটোই করে আর ভিডিও যাবে না, হয়তো আরও 2-1 ঘন্টা এগিয়ে আসতে পারে, তো সেটা যখন হবে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো ওই কালকে সকাল থেকে সুন্দর করে একটা ব্লগ শুরু করতে হবে, ইচ্ছা আছে, তার জন্য সুন্দর ব্লগ শুরু করতে গেলে একটু আগে আগে উঠতে হয়, হাতে সময় নিয়ে একটু আগে আগে উঠে সব কিছু ক্যামেরা সেট করতে সময় লাগে। আর আজকে ইচ্ছা করছিলো না, কাজ করতেও ইচ্ছা করছিলো না, কিছুই ভালো লাগছিলো না, তারপর সন্ধ্যেবেলায় বের হবো বললামই তোমাদেরকে, ওই জন্য ভেবেছিলাম সন্ধ্যেবেলা থেকে ব্লগ করবো। ঠাকুরকে কখনো ভয় পাবি না, নিজের মা মনে করে ভালোবাসবি। যাই হোক চলো স্নান টান করে নি, টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো করে নি, পুজো দিয়ে নি, তারপর নাচ করছে ওই পারে গিয়ে, পুজো দিয়ে নি, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, চলো। আচ্ছা আরও কিছু জিনিস আমি আজকে কিনেছি সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, এই যে ওই ফেস ওয়াশটা নিয়েছি, এটা হচ্ছে লেবুর, এটা আমি কখনো মাখিনি, এটা মেখে দেখি কেমন। আর আমার গোলাপ জলটা শেষ হয়ে গেছিলো, তো জয় মনে করে এই গোলাপ জলটা নিলো, আমার তো মাথাতেই ছিল না, তো জয় মনে করে এই গোলাপ জলটা নিলো। আর আজকে যেগুলো কিনেছি সেগুলো আগে দেখাচ্ছি তোমাদের। আর একটা লিপ বাম নিয়েছি, শীতকাল পড়তে না পড়তেই আমার ঠোঁট একদম শুকনো শুকনো হয়ে যাচ্ছে, তো সেই কারণে লিপ বাম নিয়েছি, এটা কালার চেঞ্জ হয়, এটা দেখতে সাদা এই যো কিন্তু কালার চেঞ্জ হয়, তো এই লিপ বামটা নিয়েছি। আর জয় এখন পুজো দিচ্ছে স্নান করে। আর এই কানেরটা নিয়েছি, এটা সবসময় পরার জন্য জানো তো, এরকম আমার আগে একটা ছিল কিন্তু রং উঠে গেছিলো, সেই জন্য এটা নিয়েছি, তো যেই দাদার দোকান থেকে নিই সেই দাদা বললো যে এটা অনেকদিন চলবে, মানে রং অত তাড়াতাড়ি উঠবে না আর কি, বললো 2 মাস মতো পরে দেখো তাও রং উঠবে না, তো দেখা দেখা যাক কী হয়। তো এটা সবসময় পরে থাকার জন্য নিয়েছি, এটা এইগুলো আজকে নিয়েছি, এইটা এটা আর এটা আর এইটা। আর সেদিনে যে ঠাকুর দেখতে মেলায় গেছিলাম জয়রামে সেই দশমীর দিনে, তো সেখান থেকে যেগুলো এনেছিলাম সেগুলো তোমাদেরকে দেখানো হয়নি, এই পুতুলটা এনেছিলাম, মানে এটা চাবির রিং একটা, কিন্তু দেশলাই ওই তো ওই পিঙ্ক কালারের বক্সে, দেখ নতুন দেশলাই আছে ঠাকুরের জন্য একটা নিয়ে, তো এইটা তোমাদেরকে দেখানো হয়নি, কী সুন্দর দেখতে দেখো, মনে হচ্ছে বানির একটা ছোট্ট বেবি, এটা নিয়েছি, আমার চাবির রিং এরকম খুব ভালো লাগে, এটা খুলে দেবো, এই পুতুলটা রেখে দেবো, নয়তো ব্যাগে লাগাবো, এটা এটা খুব সুন্দর দেখতে। তো এটা সেদিনে নিয়েছিলাম মেলা থেকে, তোমাদেরকে দেখানো হয়নি। আর এই একটা ক্লিপ নিয়েছিলাম, এই যো এই যো একটা ক্লিপ নিয়েছিলাম, আর এই যে এইটা নিয়েছিলাম, এই একটা আর কি বলে আমি জানি না, দেখি সেটা ভালো লাগলো, 30 টাকা করে এগুলো, তো ভাবলাম এটা একটা নিই, 30 টাকা না 20 টাকা নিয়েছে এটা, আর এইটা 15 টাকা, ক্লিপটা 15 টাকা, ওই জন্য ওই ক্লিপ একটা নিয়েছি, কী সুন্দর দেখতে ক্লিপটা, ভীষণই সুন্দর দেখতে। আর এই দু রকমের নেল পলিশ নিয়েছি, একটা আমি পরে আছি এই কালার,
তোমাদেরকে দেখানো হয়নি তখন, এই দুটো কালার নিয়েছি, এগুলো হচ্ছে সেদিনের মেলা জিনিস আর এইগুলো আজকে কালার, ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। অনেকটাই রাত হয়েছে, চলো এবার খাওয়া দাওয়া করে নিই। জয় ঘুমিয়ে গেছে, আমি একটু এডিট করছিলাম আর ও স্নান করে এসে পুজোটা দিয়েছে আর ঘুমিয়ে পড়েছে। আজকে যেহেতু রান্নাবান্না নেই তো ঘুমিয়ে গেছে, সারাদিন তো ঘুমঠুম হয় না। তো আমার এডিট হয়ে গেছে, একটুখানি বাকি আছে, তো ভাবলাম দইটা দুজনের জন্য ভাগ করে নিয়ে তারপর ওকে ডাকবো। আমি শুধুই খাবো, দেখি ও যদি চিনি খায় তাহলে দেবো, আর নাহলে এমনি খাবে হয়তো ও বলছিলো। আমি তো এমনি শুধুই খাই দই, টক দই কি পড়েছে একটা, টক দই আমার শুধু খেতেই ভালো লাগে। ওই 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 খাবি না, খেয়ে নে। আমি খাবো তো, আমি খাবো, নিয়েছি আমারটা, তোটা ধর। চলো আমরা খেয়ে নিই, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। সকাল থেকে নতুন একটা ব্লগ শুরু করব, আর নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন? চলো টাটা।